এবার বায়ার যদি আপনার কাছ থেকে আবার পিডিএফ আকারেই এই ফাইলটি চায়, সেক্ষেত্রে এই ওয়ার্ডকে কিন্তু আবার পিডিএফে কনভার্ট করা লাগবে। আর সেটা খুবই ইজি প্রক্রিয়া। আমরা কি করব, আমরা আবারও হচ্ছে ব্রাউজারে যাব এবং ব্রাউজার থেকে আমরা এখান থেকে লিখব ওয়ার্ড টু পিডিএফ। ওয়ার্ড টু পিডিএফে চলে যাব আমরা, এবং ওয়ার্ড টু পিডিএফ ওপেন হওয়ার পর আমরা এখান থেকে যে আই লাভ পিডিএফ এটাতে আমরা যাব এই ওয়েবসাইটটিতে, এবং এই ওয়েবসাইটটিতে যাওয়ার পর আমরা সিলেক্ট ওয়ার্ড ফাইল, এখান থেকে ওয়ার্ড ফাইলটাকে আমরা সিলেক্ট করে দিব। তো এখানে ক্লিক করছি, ক্লিক করার পর আমরা ডেস্কটপেই যাব। ডেস্কটপে যাওয়ার পর এই যে টু যেটা আমরা দেখতে পাচ্ছি, কারণ এটা হচ্ছে পরে আমরা তৈরি করলাম, এটিকে আমরা সিলেক্ট করব, করে আমরা জাস্ট ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ওয়ার্ড ফাইলটি চলে এসেছে। এবার আমরা এই যে কনভার্ট টু পিডিএফ এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ওয়ার্ড থেকে পিডিএফে কিন্তু কনভার্ট হচ্ছে, একটু সময় অপেক্ষা করতে হবে আমাদের। এরপরে আমরা এখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নেব। তো পিডিএফটি ডাউনলোড করে নেওয়ার সাথে সাথে, ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। আমরা যদি এখন এই পিডিএফটিকে ওপেন করে নিতে চাই, সেক্ষেত্রে আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে কিন্তু পিডিএফটি ওপেন হয়ে যাবে। তো এইভাবে মূলত এই কাজটি সম্পূর্ণ করতে হবে, এবং এই পিডিএফ ফাইলটি মূলত আমরা বায়ারকে প্রোভাইড করব। তো এভাবে পিডিএফ ফাইলটি সম্পূর্ণ করে নেওয়ার পর এবার আমরা চলে যাব আমাদের যে জবটি রয়েছিল সেই জবে। আমি জাস্ট এখান থেকে ধরলাম এই জবের ক্ষেত্রে, আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ বলছি, এই জবটি ওপেন করে নিব। এরপরে আমরা এই যে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করব। অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে আমরা এখান থেকে, তো আমি এখান থেকে মূলত প্রাইসটা, জবের প্রাইসটা নির্ধারণ করে দিব। এরপর একটু নিচের দিকে এসে আমি জাস্ট এখান থেকে আরও যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো আমি দিয়ে দিব। এরপর খুবই ইম্পর্ট্যান্ট যে বিষয় সেটি হচ্ছে এই যে কভার লেটার। কভার লেটারটা কি? কভার লেটারটা হচ্ছে মূলত এই জায়গাতে আমরা যত সুন্দরভাবে এই জবের জন্য প্রপোজাল লিখতে পারবো সেই প্রপোজালটি আমরা এখানে লিখব, কারণ এই কভার লেটারটাই মূলত আমাদের বায়ার কিন্তু ভালোভাবে দেখবে এবং ভালোভাবে মূল্যায়ন করবে। সো এটা খুব ভালোভাবে লিখতে হবে। লেখার পরে এখানে আমরা চাইলে আরও কিছু ইনফরমেশন আমরা দিতে পারি ফরওয়ার্ড হিসেবে। এরপরে আমরা অ্যাটাচ করব। কী অ্যাটাচ করব? আমরা এখান থেকে আপলোড করে দিব যে ফাইলটি আমরা তৈরি করলাম বা যে ফাইলটি আমরা বানালাম, সেই ফাইলটি এখান থেকে আমরা আপলোড করে দিব। এবং আপলোড করার পর আমরা সাবমিটে প্রপোজালে ক্লিক করব। যখনই আমরা সাবমিটে প্রপোজালে ক্লিক করব, সাথে সাথে আমাদের এই জবটি বাইরের কাছে, এই জবের প্রপোজালটি বাইরের কাছে চলে যাবে। তো বাইরের কাছে যখনই আমরা প্রপোজালটি সেন্ড করব, সাবমিট করব, সাথে সাথে বায়ার আমাদেরকে এই জবটি প্রোভাইড করবেন, এবং আমরা জবটি করে ঠিক এভাবেই অ্যাটাচমেন্টের মাধ্যমে আমরা জবটি বায়ারের কাছে প্রোভাইড করে দিব। তারপর বায়ার আমাদেরকে এই আপওয়ার্কের মাধ্যমেই মূলত পেমেন্ট সেন্ড করবে।